হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে সকালে ঘুম থেকে উঠেই ভিডিও করতে চলে এলাম। বাড়িতে বড় চুরি হয়ে গেল, খুব মন খারাপ লাগছে। সিআইডি আনতে হবে। এই আমাদের গাছে এখানে একটা কাঁঠাল ছিল, এই এইটা এই জায়গা এইটাই ছিল বুড়ো কাঁঠাল, রাতে চুরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এই প্যান্ডেল হয়েছে, পুজো আছে বাড়িতে পরের সপ্তাহে, তার জন্যই রেখে দেওয়া হয়েছিল। ঠাকুর আসবে, প্রসাদ করা হবে বলে। এত খারাপ লাগছে না? আর এই এইখানের কাছে একটা ছিল, এই যে এই এই যে একটা বক ডাল, এই যে এই ডালটা এখানে একটা ছিল, পুরো নিচ পর্যন্ত এই কাঁঠালটা ছিল, এই পুরো এই যে নিচ পর্যন্ত পুরো ছিল কাঁঠালটা, পুরো নিচ পর্যন্ত কাঁঠাল ছিল। ও কাঁঠালটা এখানে প্যান্ডেলের বাঁশ কাড়ি ছিল পুরো, এখানে কবে কবে দেখা হয়নি, পচে গেছে পুরো, কত বুড়ো কাঁঠাল। আর এইটা রেখে দেওয়া হয়েছিল ঠাকুর এলে খাওয়া হবে বলে, কিন্তু চুরি হয়ে গেল, এত খারাপ লাগছে। দেখো বন্ধুরা, এই যে সামনে রাস্তা, দুপাশে রাস্তা চলে গেছে, এখান দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয়। ওই পাশে মায়েদের রুম আছে, ওইখানে ওই ওই জালাটা, এগুলো ওদিক থেকে যায়নি, চোরটা গেছে এদিক দিয়ে, এদিক দিয়ে গেছে। ওই যে কাঁঠাল গাছটা, এই সজা গেছে, এই দেখো এই যে জুতোর সব ছাপ, এই দুটো পা নিয়ে এখানে দাঁড়িয়েছিল, এইখান দিয়ে গেছে, এই যে মারা পড়ে গেছে, এই একটা পায়ের ছাপ, এই দেখো এই একটা, এই এইখান দিয়ে গেছে। এগুলো সব কাঁচা মাটি, তো সবে মেলা হচ্ছে, ওই অনুষ্ঠান আছে বলে এইখান দিয়ে গেছে, বুঝতে পারলে? এই যে সব এইখান দিয়ে গেছে। এই যে এই যে জুতোর সব ফুটো ফুটো হয়ে আছে, ছবিটা কী জুতো কে জানে, বুট আমার মনে হচ্ছে যেন বুটের মতো, বুটের ছাপ মনে হচ্ছে। এই এই একটা জুতার ছাপ দেখো, এই সব জুতো। আর এইখানে মানে কাঁঠালটা অনেকটাই বড়ো ছিল, এটাও সেটার চেয়ে একটু ছোটো, কিন্তু এটাও বড়ো ছিল। এইখানে রেখে এই ভালো জিনিস তো, এই ঘরটি এরকম করে টানছে। সবচেয়ে ভয় লাগছে, এত চোর এরকম ঢুকে গেছে বাড়িতে, অথচ আমি কালকে 11:30 পর্যন্ত জেগেছিলাম, লাইভ হয়েছিলাম, কিন্তু চুরি যে বাইরে হচ্ছে, পাখা চলছে তো পাখার একটা আওয়াজ থাকে, বুঝতেই পারিনি কি করে কখন চুরি, কত সাহস তাহলে। চুরির চাইতে তো ভয় লাগছে, এখানে চোর দেখো ওখান থেকে এত দূরে আসছে, কি সাহস। কত সাহস চোরটা পাবো, এই দেখো বন্ধুরা, আমরা তো জানি না, মা আগে উঠেছে, দেখে বলছে মনটা খারাপ হয়ে গেছে সকলেরই, এই এইখান দিয়ে গিয়েছে। ও পাশে মায়েদের রুম বলে ওদিক দিয়ে যায়নি, অথচ আমাদের সে পাশে রুম, কালকে 11:30 পর্যন্ত মনে হয় লাইট জ্বলছে রুমে, লাইভ করছিলাম, তবুও কি সাহস, আর বুঝতেও পারিনি, মানে গরমের সময় তো পাখা চলছে, বুঝতেই পারিনি, কেউ পাখার আওয়াজ হচ্ছে,